Assalamualaikum, hello everyone. আমি অয়ন, আমার চ্যানেলে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে নিউটার নিয়ে। তো যারা হচ্ছে খুবই নতুন এই ব্যাপারগুলোতে, তাদের জন্য একটু বলে রাখি নিউটার স্পেটা কি। তো খুব সহজ বাংলায় যদি বলতে যাই, তাহলে হচ্ছে যে বিড়ালে যে প্রজনন তন্ত্রটা থাকে সেটাকে কেটে হচ্ছে ভেড় বাদ দিয়ে দেয়, অ্যান্ড যার ফলে হচ্ছে ওরা বংশবৃদ্ধি করতে পারে না, বা হচ্ছে ওদের কখনো বেবি হবে না আর কি। এটাই খুব সহজ বাংলায় বলতে গেলে সেটারই একটা অপারেশন। যারা কখনো নিউটার করাননি বা নিউটার করাবেন ভাবছেন, তাদেরকে ধারণা দেওয়ার জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা। তো চলে যাচ্ছি আমি সরাসরি আজকের টপিকে। নিউটার হোক বা স্পে, আপনি যেটাই করান না কেন, যে ক্লিনিক থেকে করাবেন ভাবছেন সেই ক্লিনিকের আগে থেকে একটু খোঁজ খবর নিয়ে নেওয়াটা ভালো। ধরুন কেমন খরচ হতে পারে, বা সেই ক্লিনিকে স্পে নিউটার আগেও করিয়েছেন, তাদের অভিজ্ঞতা কেমন, সেটা একটু জেনে করানোটা ভালো। আর একটা জিনিস হচ্ছে যে আপনার বিড়ালের বয়স 2.5 থেকে 3 মাস হয়ে গেলেই চাইলেই আপনি নিউটার স্পে করে দিতে পারবেন, কিন্তু তার আগে অবশ্যই আপনার বিড়ালের ভ্যাকসিনটা এনশিওর করতে হবে, ভ্যাকসিন করাতে হবে। দেন আপনি চাইলে 2.5 থেকে 3 মাসের পরপরই আপনি চাইলে তাকে ভ্যাকসিন করে দিতে পারবেন, যে কোনো বয়সে। আচ্ছা, এবার হচ্ছে বলি যে লিওকে হচ্ছে যখন আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম ডক্টরের কাছে, তখন হচ্ছে ওকে 5 থেকে 5.5 ঘন্টা আগে থেকে ওর খাবার এবং পানি অফ করে দিতে বলা হয়েছিল। তো সেটা আমি অফ করে দিয়েছিলাম ওর সার্জারির আগে, আর এখানে হচ্ছে ওকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি হচ্ছে আজকে ওকে সার্জারি করাচ্ছি মিরপুর পেট অ্যানিমেল কেয়ার এই ক্লিনিকে। তো এখানে হচ্ছে অনেক ক্যাটদের বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ, বা আপনি বলতে গেলে মোটামুটি সবই এখানে আপনি পেয়ে যাবেন। তো এই ক্লিনিকে ওর সার্জারি করানো হচ্ছে। আরেকটা জিনিস বলে রাখি যে আমি আজ এই সার্জারির সাথে সাথে আমি ওকে ফুল বডি ট্রিমও করিয়েছি। তবে ট্রিমের ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো না, ওটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও করবো, যেখানে হচ্ছে বিড়ালদের ফারফল কেন হয় বা কীভাবে এটা রিমুভ করতে পারেন, অ্যান্ড ট্রিমিং এইসব বা ট্রিটমেন্ট এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আজকে শুধু নিউটার নিয়ে কথা বলছি। ওর সার্জারির আগে আমাকে একটা পেপারে বনসই করতে হয়েছিল আর কি, যেখানে এরকমটা লেখা ছিল অনেকটা যে ওর আসলে সার্জারিতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে হচ্ছে এই কর্তৃপক্ষ বা এই ডক্টর কোনোভাবেই দায়ী থাকবেন না, আমি সজ্ঞানে তার নিউটার সার্জারি করাচ্ছি। বাসায় আসার পরে ওকে আমি খুব সাবধানে শুয়ে দিয়েছি, কারণ ওর ফুল বডিতে অ্যানেস্থেশিয়া দেওয়া ছিল, যার জন্য হচ্ছে যে ওর সেন্স ছিল না। কিন্তু অপারেশনের কিছুক্ষণ পরেই আস্তে আস্তে ওর সেন্স আসা শুরু করে, বাট ওভাবে না, এটা হচ্ছে 4-5 ঘন্টার মধ্যে মোটামুটি পুরোপুরি সেন্সে চলে আসে ওরা। আর হলো যে ওর একটু একটু করে সেন্স আসছে, বাট এখনও ওভাবে না। তো এই সময়টা পুরোপুরি ওভাবে ঘুমাবে, ওকে কোনোভাবে ডিস্টার্ব করা বা কোনো কিছুই করা যাবে না, ও পুরোপুরি নিজের মতো করেই ঠিকঠাক হবে। আর সেন্সটা ফেরার সাথে সাথে হচ্ছে যে ক্যাট কলার কিনে নিয়ে এসেছি আমি একটা ক্লিনিক থেকে, সেই কলারটা একটু পরেই আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে সেই কলারটা পরিয়ে দিতে হবে, যেন ওর অপারেশনের এই জায়গাটাতে কোনোভাবেই চেটে মানে চাটতে না পারে, সেজন্য হচ্ছে কলারটা পরিয়ে দেওয়া। আর হচ্ছে একটু চেষ্টা করবেন নিচু কোনো জায়গাতে রাখার জন্য, ফ্লোরিং করলে আরও ভালো, কারণ ও হচ্ছে সেন্সে থাকে না, তো মানে এলোমেলোভাবে চলাফেরা শুরু করে আর। তো যতক্ষণ না সেন্স আসে ওইভাবেই এখানে শুয়ে থাকবে। এরপর হচ্ছে যে ডক্টর বলেছে যে ও এই টাইমটাতে চোখটা এভাবে খুলেই শুয়ে থাকবে, তো যাতে ড্রাই হয়ে না যায়, তাই একটু পর আর কি চোখটাকে একটু হালকা করে এভাবে মাসাজ করে দিতে হবে। পুরোপুরি সেন্স না আসা পর্যন্ত ওকে কোনোভাবেই কোনো কিছু খাওয়ানো যাবে না, সেন্সটা যখনই আসুক না কেন ওকে কোনো কিছু জোর করে খাওয়ানো যাবে না। সেন্স আসার পরে হচ্ছে আপনি ওর মুখের সামনে কিছুটা খাবার রাখবেন, ও যে খাবার খেতে পছন্দ করে, ওর যদি মন চায় ও নিজে খাবে, আর মন না চাইলে খাবে না, এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নাই। যখন ওর শরীরটা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে ও নিজে থেকেই খাবে। তো সেজন্য হচ্ছে ডক্টর এটা বলেছিল যে ওর সেন্স পুরোপুরি না আসা পর্যন্ত কোনো কিছু জোর করে খাওয়ানো যাবে না। তো এখানে হচ্ছে যে আমি পেট শপ থেকে আমি এই কলারটাও কিনে নিয়েছিলাম ওখান থেকেই। তো ডক্টর বলেছে যে সেন্স আসার সাথে সাথে এই কলারটা পরিয়ে দিতে, কারণ হচ্ছে যে যদি ও অপারেশনের জায়গাটা চাটে সেক্ষেত্রে হচ্ছে ওখানে ইনফেকশন হতে পারে বা অন্য যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে, সেজন্য হচ্ছে সাথে সাথে এই কলারটা পরিয়ে দিতে হবে। অ্যান্ড এই কলারটা ও খাওয়া শুধু হচ্ছে খাওয়ার সময়টা বাদে আগামী ও হচ্ছে 1 সপ্তাহ এই কলারটা পরে থাকবে।
তো এই জন্য হচ্ছে কলারটা পরিয়ে দেওয়া, শুধু খাওয়ার টাইমটাতে কলারটা খুলে দিতে হবে। সেন্সে আসার পরে বিড়াল হচ্ছে বমি করতে পারে, তো লিও সেম সেটাই করেছে, ও দুইবার বমি করেছে সেন্সে আসার পরে। সো ডক্টর এটা নিয়ে টেনশন করতে মানা করেছে, কারণ এটা নাকি খুবই স্বাভাবিক, অনেকেই এরকম বমি করে সেন্সে আসার পরে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে, ও বমি করার কিছুক্ষণ পরে হচ্ছে ওকে আমি স্যুপ খেতে দিয়েছি প্রথমেই, কারণ ও যেহেতু একটা লং টাইম, সেই সকাল থেকে বলতে গেলে এখন দুপুর পার হয়ে গিয়েছে একদম, তো ওর সেন্সটা এসেছে। তো আমি হচ্ছে ওকে সলিড না দিয়ে ভাবলাম একটু স্যুপ দিই, ও প্রথমে স্যুপটা খাক। অ্যান্ড খুবই ধীরে ধীরে ও খাচ্ছিল, মানে শরীর আসলে ও কোনো রকম একটু দাঁড়িয়ে ও স্যুপটা জাস্ট অল্প 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 করে খাচ্ছে। তো প্রথম ধাপে আমি স্যুপ দিয়েছি ওকে। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি যে অসুস্থ বিড়ালদের জন্য এই স্যুপটা, আই মিন চিকেন স্টক যেটা, এটা খুবই ভালো। এটা হচ্ছে নর্মালি আমার চ্যানেলে ভিডিও আছে, যে আমি ডিসক্রিপশন বক্সেও শেয়ার করে দিচ্ছি যে এই স্টকটা, চিকেন স্টকটা কীভাবে বানাবেন আপনারা, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এই স্যুপটা অসুস্থ বিড়ালদের জন্য হোক বা সুস্থ বিড়ালদের জন্য, দুজনের জন্যই খুবই ভালো। অসুস্থ বিড়ালদের জন্য খুব তাড়াতাড়ি ওদেরকে এনার্জি দেয় এই এই স্টকটা। তো এটাই আমি প্রথম ওকে দিয়েছি। অ্যান্ড এরপরে সলিড খাবার দিলেও আমি হচ্ছে দিনের মধ্যে চেষ্টা করছি দুইবার, বা চেষ্টা করবো আর কি দুইবার হচ্ছে এই স্যুপটা ওকে দেওয়ার, বা আমি ইভেন এটা আমি প্রায় সপ্তাহখানেক ধরেই মেনটেন করেছি, ওকে দিনের মধ্যে অন্তত দুইবার হচ্ছে এই স্যুপটা দেওয়া অন্য খাবারের পাশাপাশি। তো সেটাই আমি করেছি, প্রথমেও ওকে স্যুপ দিয়েছি। তো চাইলে আপনারা স্যুপ দিতে পারেন, এটা ওদের জন্য খুবই ভালো। আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে যে ওরা এই অবস্থাতে পি পটি করবে কোথায়, বা এখানে সেখানে পি পটি করবে কি না, যেহেতু ওর একটা অপারেশন হয়েছে। তাই হচ্ছে যে বলে রাখা ভালো যে ও চাইলে লিটারে পি পটি করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেকেন্ড দিন থেকে হচ্ছে ও পুরোপুরি বলতে গেলে সুস্থ। সো প্রথম যেটা দিন, প্রথম দিনটা যেটা অপারেশনের, যে কিছুটা ও হাঁটবে যখন একটু জড়িয়ে যাবে বা একটু পড়ে যাবে, বাট সেকেন্ড দিন একদমই স্বাভাবিক হয়ে যাবে। যেরকম দেখতে পাচ্ছেন ওকে, ও খাবারের জন্য হচ্ছে একদম পুরো লাফ দিয়ে আসছে, অ্যান্ড খুবই স্বাভাবিক আছে। তো খাবার টাইমটা বাদে অন্য পুরো টাইমটাতে হচ্ছে ওকে কলারটা পরিয়ে রাখতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ও ওর এই অপারেশনের জায়গাটা না চাটতে পারে। তো আমি হচ্ছে এখানে 2 দিনের জন্য স্যুপ বানিয়ে রেখেছি ওকে খাওয়াবো, অ্যান্ড 2 দিন পর আবার ওর জন্য মেক করব। তো এটা ওর সলিড খাবারের সাথে সাথে হচ্ছে আমি এই স্যুপটাও ওকে চেষ্টা করছি দিনে দুইবার দেওয়ার জন্য। আর সলিড খাবার যেটা, সেটা কেমন বলে দিই আপনাদের সুবিধার জন্য, যে সামান্য একটু ভাত নিয়েছি, আর এখানে অনেক প্রচুর পরিমাণে মাছ নিয়েছি, আর একটু কলিজা নিয়েছি দেখতে পাচ্ছেন সাইডে, কারণ কলিজাটা ওর খুবই পছন্দ, যাতে ও পেট ভরে মানে খুব মজা করে খেতে পারে, সেজন্য এটাই আমি এনশিওর করেছি অ্যাকচুয়ালি। তাই খাবারটাকে খুব মজা করে ওকে মেখে দিয়েছি। আর যারা হচ্ছে স্যুপটা দিতে পারবেন না বা এতটুকু মেনটেন করতে পারবেন না, তারা খাবারটাকে এরকম একটু জুসি জুসি করে দিলে, আই মিন একটু স্যুপ অ্যাড করে দিলে সলিডের ভিতরে, তাহলে ওরা স্যুপটাও খেতে পারলো, অ্যান্ড সেই সাথে হচ্ছে সলিড খাবারটাও পেলো। তো আমি হচ্ছে এখানে সেটাও করেছি মাঝে মাঝে, যে আজকের দিনটা স্যুপ দিতে পারছি না, ওকে ফাইন আজকে একটু জুসি করে দিলাম। তো এটাই এটাই হচ্ছে মেইনলি খাবারের ব্যাপারটা। অপারেশনের প্রথম দিনের মেডিসিনটা ডক্টরই দিয়ে দেয় ওকে, সো সেকেন্ড দিন থেকে মেডিসিন স্টার্ট করতে হয়। আর এই প্রেসক্রিপশনটাতে হচ্ছে ওর মেডিসিনটা খাওয়ানোর সম্পূর্ণ ইনস্ট্রাকশন এখানে দেওয়া ছিল, ডক্টর দিয়ে দিয়েছেন, যার জন্য সহজ হয়েছে আর কি ওষুধটা ওকে ভালো মতো খাওয়ানোর ব্যাপারে। তো এখানে হচ্ছে 2টা মেডিসিন ছিল 5 দিনের জন্য, আর একটা ওয়েনমেন্ট, আই মিন মলম ছিল, সেটা টানা 10 দিন লাগাতে হবে। আর হলো গিয়ে আমাকে পেট মি জেল সাজেস্ট করেছিল, মাল্টিভিটামিন যেটা, এটা নিয়ে, এটা হচ্ছে প্রতিদিন ওকে খাওয়াতে বল বলেছে। আর হলো যে এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করব আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য, যেহেতু প্রথমবার খাওয়াচ্ছি এটা কেমন কাজ করছে, আর এই পরিমাণে হচ্ছে ডক্টর হচ্ছে ওকে প্রতিদিন একটু একটু এই পরিমাণটা আর কি খাওয়াতে বলেছে। ওকে, সো চলে আসি হচ্ছে পরের ব্যাপারে, সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে নিউটার করানোর পরেও ছেলে বিড়ালরা যে এখানে সেখানে পিপটি করতো, সেই ব্যাপারটা চলে যাবে কি না। আচ্ছা, সেটার ব্যাপারে ডক্টর বলেছিলেন যে যদি আপনি আপনার বিড়ালের বয়স 2-2.5 থেকে 3 মাস হয়ে যাওয়ার পরে পরেই যদি আপনি ভ্যাকসিন করিয়ে ওকে নিউটার করিয়ে ফেলেন, তাহলে কখনোই আর এই প্রবলেমটা হয় না যে এখানে সেখানে পিপটির ব্যাপারটা। কিন্তু যদি হিট আসার পরে আপনি বিরক্ত হয়ে এখানে সেখানে পিপটি করছে, তারপরে যদি নিউটার করানোর ডিসিশান নেন, সেক্ষেত্রে হচ্ছে নিউটার করানোর পরে কিছুদিন সময় লাগে সেই জিনিসটা পুরোপুরি চলে যেতে। বাট সবচেয়ে ভালো হয় যারা নিউটার স্প্রে করাবেন, তারা বিড়ালের বয়স 2.5 থেকে 3 মাস হওয়ার পর ভ্যাকসিন করিয়ে নিউটারটা করিয়ে ফেলা, তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আর ফেস করতে হয় না।
যদি হিটে আসার পরে করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আরও কিছুদিন আপনাকে ফেস করতে হবে, তবে হ্যাঁ একটা টাইম পরে এই জিনিসটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। খরচের ব্যাপারটা আপনাদেরকে ইন ডিটেইলে আমি বলছি, তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ডক্টর বলেছিলেন যে এই সার্জারির পরে কোনো ধরনের কোনো সমস্যা হয় না, কিন্তু আমি সার্জারির পরের দিন থেকে একটা সমস্যা ফেস করেছি, সেটা হচ্ছে যে ওর পটিটা নর্মালের থেকে বেশ খানিকটা পাতলা হচ্ছিল, যার জন্য হচ্ছে আমি ওকে যে চিকেন স্টকটা দিছিলাম দিনে দুইবার সেটাতে হচ্ছে কিছু কাঁচাকলা কুচি করে আমি সিদ্ধ করে সেটা ওকে খেতে দিয়েছি। তো এখানে হচ্ছে দিনে যে দুইবার আমি চিকেন স্ট্রোক দিতাম ওকে, সেটা চিকেনটা কিছুটা ব্লেন্ড করে হাত দিয়ে মেখে এই স্যুপের ভিতরে, এটার ভিতরে কাঁচাকলাটাও সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই জিনিসটা আমি দুই দিন খাওয়ানোর পরেই আল্লাহর রহমতে ও স্বাভাবিক পটি করছে বা করছিল তখন। সো এটা একটু খেয়াল রাখতে পারেন যে এই প্রবলেমটা ফেস করতে হতে পারে, যে পটিটা একটু নর্মাল হচ্ছে। তো এবার চলে আসি যে খরচের ব্যাপারটাতে, যে ম্যাক্সিমাম ক্লিনিকে 1500 টাকা খরচ পড়ে নিউটার সার্জারির জন্য, আমার কাছে ওনারা 1500 টাকায় নিয়েছে, আর ক্যাট কলারের জন্য নিয়েছে 350 টাকা, যে কলারটা আমার এক্সট্রা কিনতে হয়েছে, আমার ছিল না। আর মেডিসিন খরচ 300 থেকে 350 টাকা পড়েছে, মেডিসিনটা এই ক্লিনিক থেকে আমি নেইনি, আমি বাহির থেকে নিয়েছি, কারণ এগুলো মানুষের মেডিসিন, মানে আলাদাভাবে শুধুমাত্র পেটদের জন্য না। তো টোটাল বলতে গেলে আমার সব মিলিয়ে মোটামুটি 2200 টাকার মতো এই নিউটার সার্জারিতে পড়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আর এই পেট মি জেলটা কিন্তু আমি আলাদা কিনেছি, এটা সার্জারির মধ্যে ইনক্লুড না। তো আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য, তারপরেও যদি পুরো ভিডিওটা দেখার পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে হবে নেক্সট ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।